আপনি কি অসুস্থ সুচিকিৎসার কথা ভাবছেন আজই চলে আসুন জেন মেডিকেল হল এখানে অতি কম খরচে কলকাতার অভিজ্ঞ ডাক্তারের সাহায্যে সুচিকিৎসা করা হয় যোগাযোগ নাইন সেভেন থ্রি সিক্স সেভেন টু থ্রি ফাইভ আপনারা দেখছেন নিউজ কলকাতা আমি ইয়াসমিনা আপনাদের সাথে ভাতারি রাস্তার দাবিতে রাস্তায় ধান লাগিয়ে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা দেখলেই মনে হতে পারে চাষিরা হয়তো তোরজোর করে জমির ধান রোপণের কাজ করছে কিন্তু না চাষিরা মাঠের কোনো জমিতে ধান রোপণ করছে না ধান রোপণ করছে গ্রামের প্রধান রাস্তায় এই রাস্তাটি হলো পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের কালীপাহাড়ি গ্রাম দীর্ঘ দশ বছর ধরে গ্রামের রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে সব মিলিয়ে প্রায় গ্রামে দু কিলোমিটার রাস্তা বেহাল অবস্থায় রয়েছে গ্রামবাসীদের দাবি বারবার প্রশাসনকে জানানো হলেও রাস্তার কোনো সুরাহা হয়নি তাই আজ প্রতিবাদ জানাতে তারা ধান রোপণ

আমরা একটু রাস্তায় ধান দেওয়াচ্ছি কারণ আমাদের দীর্ঘ দশ বছর যাবত রাস্তায় কোনো কাজ হয়নি গরিব মানুষের বাস এখানে পঞ্চায়েত কোন গ্রাম এটা এখানে গরিব মানুষের বাস এখানে আমরা নিত্যানন্দপুর অঞ্চলের কালীপাড়ি গ্রামের বাসিন্দা তো আমার গ্রামে দীর্ঘ দশ বছর যাবত রাস্তায় কোনো কাজ হয়নি তার ফলে প্রতিবাদের ভাষা স্বরূপ আমরা রাস্তায় ধান রোয়াতে নেমেছি আমার প্রশাসনের কাছে অনুরোধ যাতে সুষ্ঠুভাবে এই গ্রামের রাস্তা একটু তৈরি হয় তাহলে গ্রামবাসী খুব উপকৃত হবে গ্রামবাসী আমাদের গ্রামে ম্যাক্সিমামই গরিব মানুষের বাস তারা একটা মানে ডেলিভারি অবস্থা মানে ডেলিভারি হলে তাকে নিয়ে যাওয়ার বিরাট সমস্যা দাঁড়ায় এই রাস্তাটা দিয়ে তো আপনার শ্মশানও যাচ্ছে এই এই গ্রামে আমরা যে রাস্তায় আজকে ধান রোয়াচ্ছি এটা হচ্ছে গ্রামের মানুষ মারা গেলে তাকে শ্মশানে গোটা গ্রামের মাঠের একটা রাস্তা একটাই রাস্তা তা এখানে চলার অযোগ্য মেয়ে ছেলেরা এদিকে যেতে গেলে দিন পড়ে পড়ে যাচ্ছে যাচ্ছে অসুবিধা হচ্ছে স্কুলে ছাত্রছাত্রীদের কি স্কুলে ছাত্রছাত্রীদের বাচ্চা ছেলেরা প্রায়ই পড়ে যাচ্ছে একটাই তাদের পোশাক সেই পোশাক যখন ইয়ে হয়ে যাচ্ছে কাদায় পড়ে যাচ্ছে সেদিন তাদের স্কুল বন্ধ হয়ে যাচ্ছে তারা স্কুল যেতে পারছে না স্কুলে ঠিকমতো অ্যাটেন্ডেন্স হচ্ছে না তো এই ধারণা কোন পড়ার জন্য এগিয়ে এসেছিলেন গ্রামের ছাত্রছাত্রী থেকে শুরু করে সকল সম্প্রদায়ের মানুষ শতাধিক মানুষ আজ বিক্ষোভে শামিল হল কালাপাহাড়ি গ্রামের বাসিন্দা অনুপম বৈরাগ্যও জানান বিগত 10 বছর ধরে গ্রামের রাস্তা বেহাল অবস্থায় রয়েছে রোগী থেকে আরম্ভ করে ছাত্রছাত্রী সহ গ্রামের সাধারণ মানুষের চরম দুর্ভোগের মধ্যে রয়েছে আমরা প্রতিবাদ জানাতে রাস্তার উপর ধান রোপণ করলাম প্রশাসন যদি আমাদের রাস্তা না করে তাহলে আগামীতে আমরা আরও বড় আন্দোলনে নামব নিতানন্দপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জুলফিকার আলি জানান বেশ কিছু সমস্যার জন্য ওই গ্রামের রাস্তা আমরা ঢালাই করতে পারছি না যেমন এই সময় বালি পাওয়া যাচ্ছে না অলরেডি ওই রাস্তা টেন্ডার হয়ে গেছে দ্বিতীয়ত আমাদের পঞ্চায়েতের বেশ কিছু সরকারি আধিকারিক নেই যেমন নির্মাণ সহায়ক এস ও স্থায়ী সেক্রেটারি নেই তৃতীয়ত বোর্ড গঠন ও লোকসভা নির্বাচনের জন্য আমাদের উন্নয়নে অনেক পিছিয়ে পড়েছে বর্ষায় যাতে মানুষ কষ্ট না পায় তাই আমরা তড়িঘড়ি ওই রাস্তাটিতে মোরাম ও বোল্ডার দেওয়ার ব্যবস্থা করছি বালি রাস্তা আমরা ঢালাই করে এখন গ্রামের মানুষ প্রশাসনের উপর ভরসা করে আছে কবে তারা রাস্তা পাবে ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট নিউজ এরকম আরো নিত্য নতুন খবর দেখতে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেলাইকেনে ক্লিক করুন আর শেয়ার করতে ভুলবেন না সাফিউল্লাহ হোমিও চিকিৎসালয় শিশু ও মহিলা রোগ বিশেষজ্ঞ জেনারেল ফিজিশিয়ান সমস্ত জটিল রোগের সুচিকিৎসা করা হয় যোগাযোগ ডক্টর এম কে মোদাচ্ছে হোসেন নাইন এইট থ্রি জিরো ডাবল নাইন সিক্স থ্রি ফাইভ থ্রিট পুরাতন সবজি বাজার